Hello friends, welcome to another episode of my channel and you are watching Any Capture 91. অবশ্যই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি দেবের ওই ডাকছে আকাশ গানটির রিয়াকশন দিব from the movie Kidnap. আমি ইতিপূর্বে এই গানটির প্রোমো রিয়াকশন দিয়েছিলাম যেখানে আপনাদের রেসপন্স খুবই ভালো ছিল। সুতরাং আমি খুবই আনন্দিত আপনাদের রেসপন্স দেখে। সো আপনারা চাইলেই এই গানের প্রোমো রিয়াকশন ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আমরা ওই ডাকছে আকাশ গানটি দেখে ফেলি। ওয়াও, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর। দেব বালুর মধ্যে হাঁটছে। আকাশটা পুরো একদম নীল। এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ড আকাশ মনে রাম ধনু রং এঁকেছি ওই এক মুঠোনের উড়ো হবার মিছিল তোর আলগা সোহাগ মেখেছি একবার আল তো ছোঁয়ায় তোর ওই খালি পায় বালিয়ারি হয়ে মরেছি যদি একটু তাকাস মনে রাম ধনু রং এঁকেছি ওই এক মুঠোনে উড়ো হাওয়ার মিছিল তোর আলগা সোহাগ লাল শাড়িতে রূপমণিকে অনেক সুন্দর লাগছে। অনেক আমার যদ্দুর মনে পড়ে এই ঠিক সেম লোকেশনে জিতের দোষ সিনেমা একটি গান হয়েছিল। দিতে এক ছুটে আসলো তোর নামের ফলক মনে খুশির ঝলক বুকে ঝুলো হাওয়া কে আর থামায় পুরা পাহাড় একদিকে তো ছোঁয়ে খালি পায় বালিয়ারি হয়ে মরেছি যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ আমি হাজার বছর বেঁচেছি। রুকমিনীর এক্সপ্রেশন অনেক ভালো। মরুভূমিতে যাবে আর উট থাকবে না, তা কি হয়, মরুভূমি জাহাজ উট আজ সব তোরই হোক উপহার দেব চাইছি তোকে রোদ মখমলে দিন আজ ভীষণ রঙিন একা বয়ে চলা ঢেউয়ে বুকে একবার এখন কিন্তু দুজনই নীল রঙের ড্রেস কি বল পড়েছে বালিয়ারি হয়ে রুকমিনী নীল শাড়ি আর যদি সব মিথ্যে নালিশ আমি হাজার বছর বেঁচেছি কারণ আকাশ হচ্ছে নীল। কম্বিনেশন আবার লাল শুধু Oh
দারুণ অসাধারণ রোমান্টিক সং দেখলাম আমরা। গানটি লিখেছেন রাজা চন্দা নিজেই আর সুর করেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি জিৎ গাঙ্গুলি। গানটি গেয়েছেন পবনদীপ। জিৎ গাঙ্গুলির সুর করা গানগুলো কিন্তু একটা সেই লেভেলে চলে যায়, খুবই ভালো লাগলো এই গানটি শুনে। আর পবনদীপ যথাযথভাবে গেয়েছে। গানটির লোকেশন অনেক সুন্দর, মরুভূমির মধ্যে, তারপরে এক সাইডে দেখলাম পাহাড়। গানটির কথা যেমন সুন্দর তেমনি গানের সুর এবং সাথে গায়কীয়। তো বন্ধুরা, এই গানটি আমার খুবই ভালো লেগেছে, আপনারা শুনলেন। তো আপনাদের কাছে এই গানটি কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এখনই এনি ক্যাপচার 91। বেল আইকনে ক্লিক তো করছেনই। আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন কিভাবে আমি আমার ভিডিও কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।